উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার মেগা রিয়েলিটি শো কুরআনের নূরের বাছাই পর্ব। বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নিতে আসা খুলনা ও ফরিদপুরের প্রতিযোগীদের সুমিষ্ট কণ্ঠের তেলাওয়াতে সকাল থেকে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে দেখুন জাস্ট রিপোর্ট। শনিবার সকাল থেকেই খুলনার তালিমুল মিল্লাত রহমতিয়া ফাজিল মাদ্রাসা ও ফরিদপুর শিশু একাডেমিতে আসেন প্রতিযোগীরা। উদ্দেশ্য দেশের বৃহত্তর শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের নূরে অংশগ্রহণ করা। প্রতিযোগীদের সবাই কোরআনের পূর্ণাঙ্গ হাফেজ এবং বয়স 15 বছরের নিচে। কোরআনের পাখিরা তাদের সুমধুর কণ্ঠে বিভূষিত করে সবাইকে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি খুদে হাফেজরা। আমি গোপালগঞ্জ থেকে এসেছি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব ইনশাল্লাহ। আমি এই প্রতিযোগিতায় সেরা তিনের মধ্যে থাকতে পারব। আমাদের হাফেজদের জন্য বসুন্ধরা গ্রুপ যে প্রতিযোগিতার আয়োজন করেছেন এর জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। বৃহৎ এই আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিচারকরা। বসুন্ধরা গ্রুপ তো বিভিন্নভাবে কাজ করতেছে, কিন্তু তারা যে কোরআনের দিক থেকে আল্লাহর কোরআনের জন্য যে এই কাজটা করতেছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর দ্বারা ইসলামের এবং ছাত্রদের মধ্যে ব্যাপক কোরআনের ক্ষেত্রে উন্নতি লাভ করবে ইনশাআল্লাহ। কোরআনের ব্যাপারে বসুন্ধরা গ্রুপ যে উদ্যোগ নিয়েছে আমরা সাধুবাদ জানাই তাদেরকে। বসুন্ধরা গ্রুপের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে, আশা করি তারা জাতীয় পর্যায়ে ইনশাআল্লাহ পুরস্কার পাবে। এই কোরআনের নূর প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশে আমরা ইসলামের আলো ছড়িয়ে দিতে পারবো এবং সারা দেশের মানুষ বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করবে যাতে আগামীতে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার এবং মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এবং আরও যারা কর্মকর্তা রয়েছেন সকলের দীর্ঘায়ু কামনা করবে এবং সেই সাথে যাতে আমরা ভালোভাবে এই প্রোগ্রাম প্রতি বছরের ন্যায় করতে পারি। আসন্ন রমজান মাসকে সামনে রেখে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় হাফেজদের এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।